তো সকলকে আবার স্বাগত আমাদের চ্যানেলে। আজকে রেসিপি তৈরি করার জন্য আমরা একটি পাত্রের মধ্যে প্রথমে ময়দা নিয়েছি, এরপর আমরা এর মধ্যে দেব সুজি। নুন চিনি দিয়ে ভালো করে আমরা এটিকে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে ভালো করে আমরা এর মধ্যে দেব তেল দিয়ে ভালো করে আমরা এটিকে মিক্স করে নেব। আবার এরপর আমরা দেবো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমরা একটি ডো বানিয়ে নেব। তো এরপর আমরা একটি বিট নিয়ে নিয়েছি, এটিকে আমরা ভালো করে চারদিকটা ছাল তুলে আমরা ভালো করে এটিকে এরকমভাবে স্ট্রেট করে নেব। এরপর আমরা এই স্ট্রেট করা বিটের টুকরো থেকে আমরা এরকমভাবে এই রসগুলোকে আমরা বের করে নেব। রস বেরিয়ে গেলে এর মধ্যে আমরা দেবো ময়দা দিয়ে এই আমাদের পেস্টকে একটুখানি গাঢ় করে নেব। এরকমভাবে গাঢ়ত্ব যেন আসে সেটি লক্ষ্য রাখতে হবে। এরপর এরকম একটা পাত্রের মধ্যে আমরা পাত্রের এই ফাঁকটায় আমরা আমাদের এই বিটের পেস্টটিকে ভালো করে লাগিয়ে নেব দিয়ে আমরা এর ওপরে একটু তেল মাখিয়ে এরপর আমাদের এর মধ্যে লুচি তৈরি করব। এরপর আমরা এটিকে তুলে নেব, নিয়ে আমরা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দেব এবং এর মধ্যে আমরা আমাদের লুচিগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কেমন উপরে একটি স্টাইল তৈরি হয়েছে। তো আপনারা, আমি আমাদের চ্যানেলে আগে যে পালং শাকের লুচি তৈরি করেছিলাম ওরকমভাবেও এটি স্টাইল করতে পারেন বা এরকমও স্টাইল করতে পারেন। এরপর লুচিগুলো ভালো করে ফুলে উঠলে আমরা এটিকে তুলে নেব। তো আজকের রেসিপিটি এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।